নিউজ18 অসম নর্থ ইষ্টৰ সমূহক স্বাগতম জানাইছো মই সাংবাদিক বিপুল বৰমনে বৰ্তমান সময়ত চীনৰ হংজাউত চলি আছে 29তম এছিয়ান গেমছ আৰু এছিয়ান গেমছত দুটা স্বর্ণ পদকৰে উজলি উঠিছে আমাৰ টিম ইণ্ডিয়া ভাৰতীয় দল আৰু ভাৰতীয় দলে দুটা পদক স্বর্ণ পদক লাভ কৰিছে এটা হল ওমেনস ক্রিকেট মহিলাৰ ক্রিকেট দলে স্বর্ণ পদক লাভ কৰিছে আনটো হল যেটো 10 মিটাৰ এয়ার রাইফলসত টিম ইভেন্টত স্বর্ণ পদক পাইছে ভারতীয় দলে আর এই দুইটা পদকক লৈ আমি এতিয়া প্রথম 5খন দেশের ভিতর আছো টিম ইন্ডিয়া আর যদিও চীনে সর্বাধিক 32টা স্বর্ণ পদকরে পদক তালিকার শীর্ষস্থানত আছে কিন্তু তার বিপরীতে সেকেন্ড দ্বিতীয় স্থানত আছে দক্ষিণ কোরিয়া তৃতীয় স্থানত আছে জাপান এই যেটো যুদ্ধ এশিয়ার মহাযুদ্ধ ক্রীড়াক্ষেত্রের এই যুদ্ধ অব্যাহত আছে 23 তারিখে আরম্ভ হয়েছিল আজি তৃতীয়টো দিন আর এই যুদ্ধ অহা 8 অক্টোবরলৈকে চলিব গতি ভারতীয় একটা বৃহৎ দল প্রায় 665গৰাকী খেলুৱৈ দলে ইতিমধ্যে হংজাউত গৈ উপস্থিত হৈছে তেওঁলোকে ভাগে ভাগে তেওঁলোকের খেল অনুষ্ঠিত হব ইতিমধ্যেই উদ্বোধনী সমারোহর পূর্বে ফুটবল খেল অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল আমি ক্রিকেটত ওমেন্সত চ্যাম্পিয়ন হয়েছো মেন্সতো ভাল প্রদর্শন অব্যাহত রাখিছে আর আনহাতে হকীটো বৃহৎ ব্যবধানত ভারতীয় দলে জয়লাভ করেছে আর যে ফুটবলের ক্ষেত্রে আমি চীনের হাতত 5-1 গলত পরাজয় বরণ করলেও কিন্তু আমি মিয়ানমার বা অন্য দলের আমি জয়লাভ ইতিমধ্যে আমি যে গ্রুপত সেকেন্ড পজিশনত আছো আর এটা আমার অসমৰ যে 7গৰাকী খেলুৱৈ অংশগ্রহণ করেছিল উমা ছেত্রী তেওঁ হয় ডেবিউ করব নাপালে কিন্তু তথাপিও যেহেতু বিজয়ী যেহেতু স্বর্ণ পদক পোৱা ভারতীয় দলরে অন্যতম এগৰাকী সদস্য মুঠ 15 মেম্বৰৰ দলত তেওঁ আছে গতি সুদীর্ঘ আজি ভোগেশ্বর বরডাঙরে স্বর্ণ পদক পাইছিল হিমা দাসে স্বর্ণ পদক পাইছিলে তারপর যদিও তেওঁ মেইন 11ত নাই তথাপিও যেহেতু ভারতীয় দলে স্বর্ণ পদক পাইছে গতি আমি উমা ছেত্রীক লৈ সমগ্র অসমবাসী আর দেশবাসী গৌরব অনুভব করছো কারণ ভাল খেলুৱৈভাৱে জাতীয় দলত স্থান লাভ কৰিছে গতিকে ইয়াৰ পিছত আমাৰ বাকী যিখিনি খেলুৱৈ আছে শিৱথাপাৰ খেল আৰম্ভ হ'ব অমলানৰ খেল আৰম্ভ হ'ব আৰু লাভলিনাৰ খেল কোৱাৰ্টাৰ ফাইনেল খেলিব তেওঁ শিৱথাপাই সিং চিয়ানৰ বিৰুদ্ধে খেলিব চাউথ কোৰিয়া আৰু ঠিক তেনেকৈ আন যিসকল খেলুৱৈ আছে আমাৰ শিৱাংগী শৰ্মাই টিম ইভেণ্টৰ খেলত ফাইনেলত পৰাজয় বৰণ কৰিছে 7ম স্থান পাইছে ফাইনেলত আৰু কিন্তু তেওঁ ইণ্ডিভিজুৱেল ফ্ৰী ষ্টাইল 100 মিটাৰ ফ্ৰী ষ্টাইল খেলিব আৰু তাৰ উপৰি আমাৰ প্ৰিয়া দেৱীৰ খেল চলি আছে চেপাক টাকৰত আমাৰ বেডমিণ্টনৰ অস্মিতা চলিহা গতিকে এইবাৰ মই আগতেও কৈছিলোঁ আকৌ এবাৰ কৈছোঁ যে যিধৰণে আমাৰ 7গৰাকী খেলুৱৈ এইবাৰ এছিয়ান গেমছত অংশগ্ৰহণ কৰিছে আগত ইয়াৰ আগতে যি এছিয়ান গেমছ আছিলে তাতে সৰ্বাধিক 6গৰাকী খেলুৱৈ যোৱাবাৰ যি 2018 চনৰ হংজাও এছিয়ান গেমছ আছিলে সেই হংজাও এছিয়ান গেমছত 1গৰাকী 2গৰাকীকৈ 6গৰাকী খেলুৱৈ তাত অংশগ্ৰহণ কৰিছিলে 5জন মহিলা খেলুৱৈ আছিলে এজন পুৰুষ খেলুৱৈ আছিলে পুৰুষ খেলুৱৈজন আছিল শিৱথাপা শিৱথাপাই ক্ৰমাগত 3বাৰৰ এছিয়ান গেম ইনচিয়ন 2014 2018 জাকাৰ্টা তাৰপিছত এইবাৰ যি 2022 চনৰে এছিয়ান গেমছ আছিল কোভিডৰ কাৰণে এবছৰ পিছুৱাই গ'ল চীনৰ হংজাও 3বাৰ তেওঁ অংশগ্ৰহণ কৰিছে এইবাৰ তেওঁ এটা স্বৰ্ণ পদকৰ আশাৰে ইতিমধ্যে ধাৱমান হৈছে চীনত গৈ উপস্থিত হৈছে প্ৰেক্টিচ কৰিছে প্ৰি কোৱাৰ্টাৰ ফাইনেলত খেলিব ছেকেণ্ড ৰাউণ্ড তেওঁ ৱাক অভাৰ তেওঁ বাই পাইছে গতিকে এই ধৰণৰ যি মহাৰণ এছিয়া মহাদেশৰ মহাযুদ্ধ বৰ্তমান সময়ত ৰঙা চীনৰ যি হংজাও চহৰত চলি আছে আমি একেলৈ আশাবাদী 665গৰাকী খেলুৱৈ 665গৰাকী খেলুৱৈ তাত গৈছিলে আৰু ক্ৰিকেটৰ দলটোৱে যিটো সফলতা অৰ্জন কৰিছে মহিলাৰ দলটো তাৰপৰা উভতি আহিব আৰু কোনোবাটো দল তালৈ যাব কাৰণ খেলবোৰ চেকাচোৰাকৈ আছে আৰু আজি যিটো 10 মিটাৰ এয়াৰ ৰাইফলত আমি যিধৰণে গ'ল্ড মেডেল পাইছোঁ খেলুৱৈ আমাৰ যিটো তাত পানুৱাৰ আৰু আৰবি পাটিল আৰু এ পি এছ তোমাৰ তেওঁলোক 3জনে ৰিপ্ৰেজেণ্ট কৰিছিলে গ'ল্ড মেডেল পাইছে আৰু আনহাতে আমি যদি এয়াৰ ৰাইফলছৰ ক্ষেত্ৰত কৈছোঁ বা ক্ৰিকেটৰ মহিলা দলটোৰ ক্ষেত্ৰত আমি চেম্পিয়ন শ্ৰীলংকাক আমি 16 ৰাণত পৰাস্ত কৰিছোঁ ফাইনেলত আৰু যদি আমি পদক তালিকাখনৰ এবাৰ যদি আমি চাওঁ তেতিয়াহ'লে চীনে যিহেতু গ'ল তেওঁলোকে সৰ্বাধিক স্বৰ্ণ পদকৰে প্ৰথম স্থানত আছে দ্বিতীয় স্থানত আছে চাউথ কোৰিয়া তৃতীয় স্থানত জাপান চতুৰ্থ স্থানত উজবেকিস্তান আৰু 5ম স্থানত হংকং আছে আৰু 6নম্বৰ স্থানত ইণ্ডিয়া ভাৰত আছোঁ আৰু তাৰপিছতে আছে চাইনিজ টাইপে আৰু ইণ্ডোনেছিয়া গতিকে এই ধরনের যে পদক তালিকাত আমি আমি প্রথম 5টা বা 6টা স্থানের ভিতর থাকবে সক্ষম হয়েছো গতি আর যদি আমি শ্যুটিংতে হোক বা আমি বক্সিং খেল আরম্ভ হওয়ার অধিক পদক পাম আমি এথলেটিক্সত পদক পাম গতি এই ধরনের ব্যাডমিন্টনের আমার পদক আছে টেবল টেনিসতো ভাল খেল দেখায় আছে গতি সামগ্রিকভাবে আমি যদি আর অধিক পদক পাব পড়ো তাহলে আমি প্রথম 5টার ভিতর থাকবে সক্ষম হম কিন্তু প্রতি মুহূর্ততে আমি এটা কথা কৈছো যে আমার যখন আমার খেলুৱৈ বা ভারতীয় দলের যখন খেলুৱৈ তেওঁলোকৰ যে ফলাফল এই ফলাফল আমি
প্রতি মুহূর্তে আমি জনাই থাকিম। যাকালিও নিশা 11:15 যেটা আমার ফ্রি স্টাইলর 4x100 মিটার যেটা ওমেন্সর ফাইনেল পাইছিল হিটসরপা গিয়ে তারপর ফাইনেল কি হব এই খবর আমি জানাইছিল, কিন্তু অবশ্যই তাদের আমি মাত্র সপ্তম স্থান দখল করলে সক্ষম হলো। কিন্তু যে হোক বাকি সকল খেলোয়াড় ইতিমধ্যে আপ্রাণ চেষ্টা চলাই আছে দেশের পদক কঢ়িয়ানোর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ইতিমধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, অনুরাগ ঠাকুরে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, কিট প্রদান করেছে ভারতীয় দলের। এবার পূর্বতকৈ এবার ভাল সা সঁজুলিরে ইতিমধ্যে গৈ যে হংজাওত খেল দেখাই আছে, রোয়িংয়ের খেল বর্তমান সময় চলি আছে, ব্যাডমিন্টনের খেল টেবিল টেনিসের খেল চলি আছে, 29 তারিখের এশিয়ান গেমসর এথলেটিক্সর খেল আরম্ভ হব, তার 200 মিটার পুরুষের যেটা আমার দ্রুততম মানব অম্লান বরগোহাঁই তিয়কর সুযোগ্য সন্তান অংশগ্রহণ করব। গতি প্রতি মুহূর্ত এশিয়ান গেমসের খবর আমার নিউজ18 অসম নর্থ ইস্টে আমি জানাই থাকিম। আর এই মুহূর্তে আমি কৈছো যে পুনের এবার ভারতীয় দলে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে আছে যে এবার এশিয়ার ভাল ফলাফল দেখাব বলে। থ্যাংক ইউ।